হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা ক্লাসিক ম্যাচে নেমে পড়লাম পিকে। পিকের সেই ঐতিহাসিক ভাঙা ঘরে, স্ক্যানারে কিন্তু কাউকেই দেখাচ্ছে না আপাতত, পুরো পিকই ফাঁকা। আমি একাই আছি পিকেতে, একাই পিকে রাজত্ব করব, ঘুরে বেড়াবো আমি। আজ আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে এই পিকের ভাঙা ঘরটা এখনও কেন জারি না সারায়নি? লোকে টপ আপ করে তো প্রচুর টাকা পাচ্ছে জরিনা, কিন্তু ভাঙা ঘরটি এখনও সারাতে পারেনি, এটাই জরিনার দুঃখ। অনেক কিছুই পেয়ে গেলাম, লেভেল 1-এর ব্যাগ, লেভেল 2-এর ব্যাগ, মেডিকেট ফেডিকেট আপাতত অনেক কিছুই পেয়েছি। এই তো আবার একটা মেডিকেট, কিন্তু বন্দুক কই? আমি কি মেডিকেট শুনে মারবো নাকি? দেখা যাক, এখানে কাউ কোনো এনিমি পাই কি নেই। হাতে UMP নিয়ে বেরিয়ে গেলাম। ওই তো একটা বট আসছে, বটকে মারতে হবে, বটকে মারবো বটের স্টাইলে। হ্যাঁ, সাইলেন্ট করে বট মারবো এবারে। হ্যাঁ, মর 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 সালামার। বট কবারে পালিয়ে গেল, দেখা যাক এবার। বট না, এবার ঘুরে যেতে হবে। বট হয়তো ওখানে দাঁড়িয়ে আছে, না পালিয়ে গেছে কে জানে। আরে সব বটের দিকে ঘুরে ঘুরে আসছিল, বট আজকাল ঘুরে আসে মারছে। হ্যাঁ, ওরা থেমে গেছে রে। হ্যাঁ, এই তো চলেছে, আর শট মরে গেছে। দেখা যাক এর কাছ থেকে কী পাই। ও ভাই, ড্রাগন অফ, 0% পাল্টে ড্রাগন অফ নিয়ে নিই। ড্রাগন অফ আর UMP নিয়ে চলে যাই। UMP দেখা যাক আর কাউকে পাই কি না। এ ভাই 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 ভাই, পিছে যা কন মার রা হ্যায়। ও ভাই, একর বট পর হেডস। ও ভাই, বট আজকাল কোভার নিয়ে মারছে ভাই। বট কে এক হেডশট লাগ গিয়া, দেখতে হ বট কে পাস ক্যা হ্যায়। এখনো পর্যন্ত যারা ভাই ভিডিওটি লাইক করেনি, তারা ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিল। আবার যা যাক দেখি নিচের দিকে, যে কোনো কাউকে পাই কি না। অবশেষে চলে এলাম ফ্যাক্টরির কাছে। ফ্যাক্টরির কাছে ওই তো একজন ছুটে ছুটে আসছে, মারতে মারতে লেগে যায় লেগে যায় লেগে যায় লেগে যায় ভাই। কোথায় গেল চাঁদ? এ কে আবার গুলি করছে? লে কোথায় গেল? গুলিটা থেমে গেল কেন? ও হো, বট ভাই, বটেরও কোনো কাজ নাই খেয়েদের, পেছন থেকে এসে গুলি করতে শুরু করে দিয়েছে। দেখা যাক চান্দু কাকা বেরুবে। হ্যালো ব্রাদার, বেরিয়ে এসো ভাই, উঠবোস করছি আমি। এই তো এই তো, কান ধরতে পারবো না তাই শুধু শুধু উঠবোসটাই করি। এবার তো বেরো না, বেরোবে না, ঠিক আছে দেখি। এই তো এই তো পালাচ্ছে পালাচ্ছে, পালাবি কোথায় ছেলে, পালাবি কোথায়? একটা গুলি লাগ, একটা গুলি লাগ। লি কোভানি নিজে পাথরের পেছনে। চাচা কব তক ছুপকে রাখোগে? হাম আয়েঙ্গে, জরুর আয়েঙ্গে। ও হো চাচা, আমার চিলটা দেখছো সবসময় তো উড়েই যাচ্ছে, উড়েই যাচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে উড়ে যাচ্ছে। আমি উঠবোস করে যাচ্ছি, হাতে বন্দুক নিয়ে চাঁদ আমি উঠবোস করছি। এটার দিকে ঘুরে যে মারতে, ও ভাই ভাগ্যিস পালিয়ে এলাম, পিছন থেকে একজন অম চালাচ্ছে, লেগে গেলি কাম তামাম। এটার দিকে ঘুরে যেতে হবে না ভাই, কোন দিক থেকে যে দেখি এই বান্দাটাকে দেখতে পাই কিনা। AWMওয়ালাকে দেখতে তো পাচ্ছি না, দরকার নেই ভাই, এখানে ফটকা লেগে গেলে শেষ, তার থেকে ঘুরে যাই। জিন্দগি হ্যায় তো জাহান হ্যায়, কিল বাদ মে কর লেঙ্গে, আগে তো বাঁচি আগে। ওপারে যে কই চান্দু, কাউকেই তুমি দেখতে পাচ্ছি না, সব মরে গেল নাকি? না ভাই, 5 জন তো লাইভই আছে, এখানে থাকার কথা তো চান্দু দুটোর। নিয়ে নিয়েছি ড্রাগন আফাতে, এই তো এই তো এই তো, তাহলে যাবি কোথায় সেটা যাবি কোথায়? আবার কেটে পড়লো। ও হো হো, কোথায় গেল? ওই তো ওই ধারে আছে, এদিকে চলে যাই, দেখা যাক চান্দুকে মারতে পারি কিনা। চান্দু জায়গা কা হাম তোর পিছবারে পে গুলি মারেগা। ও পেছনে গুলি মেরে কিল, পেছনে গুলি মেরে কিল, সেরা সেরা। ডেড বডিটা দেখে আসি গা, কোনো কিছু পাই কিনা। ও ভাই রেড ডেঞ্জার রেড ডেঞ্জার ডেঞ্জার, ডেড বডি পরে লুটবাকে, মাথায় বুম পড়ে গেলে শেষ হয়ে যাব, তাড়াতাড়ি ফ্যাক্টরির ভেতরে ঢুকতে হবে। ও ভাই আবার একটা মনস্টার নিয়ে পালাচ্ছে, কে পালাবি কোথায় চান্দ, পালাবি কোথায় দাদা, পালাবি কোথায়? লো মনস্টার নিয়ে ঢুকে পড়েছে ফ্যাক্টরির ভেতরে। কোথায় ভাই তুই? লে ঠুকে দিয়েছে মনস্টারটা নিয়ে, দেখা যাক চান্দুকে মারতে পারি কিনা। মনস্টার থেকে নামবে ভাবি তুমি? হ্যাঁ, নেমে পড়েছে। এই তো চান্দু সেটা নেমেও পড়েছে, এবার গুলি করে মারবো, ড্রাগন অফ দিয়ে মারবো। কোথায় বাবু তুমি?
এই তো ফটকা ফটকা ফটকা, এটা গুলিটা কি করছে? লে 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 লে, স্কোপটা অফ 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 ভাই, শটগান দিয়ে মারতে হবে, শটগান দিয়ে মারতে হবে চান্দুকে। ও ভাই ও ভাই, মেরে দিল মেরে দিল মেরে দিল মেরে দিল, বিশাল মাঠে মেরেছি ভাই। আগে মেডিকিটটা করি, হিলটা করি আগে, নাহলে কে ঠুকে যেতে পারে পিছন থেকে এসে। হিল হয়ে যাবে জলদি জলদি, হিল হয়ে যাবে। এক আর মেডিকেট লাগালে 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 ভাই, ডেড বডিতে দেখি দুই গুলি, শর্ট গানটা ছিল তো মনে হচ্ছে। এই তো এই তো চান্দু পেয়েছি, পেয়েছি চান্দু। যাই হোক ফ্যাক্টরি থেকে বেরিয়ে পড়তে হবে, একদম আমার কাজে আছে। যাই ভাই ছোটাছুটি করি এখনো পর্যন্ত। আবার একবার বলছি ভাই, এখনো পর্যন্ত যদি ভিডিওটি লাইক না করে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। মনস্টার ট্রাক নিয়ে নিয়েছি, ও ব্রিজগুলো মাথার উপর দিকে পেরোচ্ছে। এছাড়া নিজের গাড়িটাই ফুটাচ্ছিল নাকি, লাভ গাড়ি ধাক্কা লেগে গাড়িতে আগুন লেগে গেল। দেখি আবার আসছে একটা বট, সামনে চলে এসছে বট, তো মনে হচ্ছে কি আমি কিলিয়ে মারবো, কিলিয়ে মারবো, অবশ্যই মারবো। কাহাঁ যায়গা বডি, ও এক ফটকা লাগ গিয়া, আর বট কা কাম তমাম। দেখছো একটা বটের সাথে আমি রেস লেগেছি, কাভি আগে তো কাভি পিছে মে, লে হাম আগে নিকল গয়া হ্যায়, আর বডজি আব আগে নিকল যাও। ও হো হো, বট কে সাথ টিমিং দেখ রে ভাই, তোমরাও কি চাও তোমাদের ম্যাচে এরকম বট আসুক? তাহলে তোমরা ফ্যাক্টরিতে নামো, আর ফ্যাক্টরিতে নেমে 4-5টা রাউন্ড ঘুষি খেয়ে মরে যাও, নেমেই মরে যাও, নেমেই মরে যাও, দেখবে তারপর বট আসবেই। দেখছো বট কাটকে দিয়েছে, এবার বটকে ধোকা, লাও খেয়ে গেল বট ধোকা, আর আমার হয়ে গেল ভুইয়া, বটকে ধোকা দিয়ে ভুইয়া।